প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিপিএল 2023 দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স, যেখানে প্রথমে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান আবারও জ্বলে উঠলেন, আবারও তিনি দুর্দান্ত একটি ইনিংস খেললেন। তিনি মাত্র 43টি বল খেলে 89 রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। এত গেল সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান ছাড়াও জ্বলে উঠলেন পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ। তিনি সাকিব আল হাসানের চেয়ে দ্বিগুণ বেগে জ্বলে উঠলেন, ছোটালেন স্ট্রোকের ফুলঝুরি, কচু কাটা করলেন রংপুরের বোলারদের। তিনি সেঞ্চুরি করে বসলেন, মাত্র 45টি বল খেলে তিনি 100 করলেন, কাটায় কাটায় নট আউট ছিলেন। যেখানে তিনি 4 মেরেছেন 6টি, 6 মেরেছেন 9টি, 222 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। বিপিএলে আরও একজন সেঞ্চুরিয়ান পেয়ে গেল। এদিকে সাকিব আল হাসান কম যাননি, তিনি 89 রানের মধ্যে বল খেলেছেন মাত্র 43টি, তারও 6-এর মার ছিল 6টি এবং 4-এর মার ছিল 9টি। সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 206। মূলত এই দুই ব্যাটারের কাঁধে ভর করে বরিশাল চূড়া এভারেস্টে উঠে গেল। বরিশালের মোট সংগ্রহ 4 উইকেটের বিনিময়ে 238 রান। বিপিএলে হয়তো এটাই সর্বোচ্চ স্কোর ব্যক্তিগত যে কোনো দলের। সাকিব আল হাসান এবং ইফতেখার আহমেদ যা খেললেন, শুধু বিশ্বের দৃষ্টিতে তাকিয়ে রইল রংপুরের বোলাররা। তারা যেন অসহায়, কিছুই তাদের করার ছিল না। একটা বল চলে আসছে ইমাদ ইফতেখার আহমেদের দিকে আর তিনি সেটাকে আশ্রয় ফেলছেন গ্যালারিতে। সাকিব আল হাসান এবং ইফতেখার আহমেদের 4 ছক্কার ফুলঝুরিতে দর্শকরা আনন্দে উদ্বেলিত হয়ে গেছেন। তারা উপভোগ করেছে জমজমাট একটি খেলা। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। থাকবেন সাথে, ভালো থাকুন, ধন্যবাদ।